বিরতির পর আবার আমন্ত্রণ সংবাদের বাকি অংশে। ব্রিটেনের নর্থাম্পটনের প্রথম বাংলাদেশিদের আগমন ঘটেছিল 50 দশকের প্রথম দিকে। এরপর থেকে ধীরে ধীরে নর্থাম্পটনের বাংলাদেশিদের বসবাস বাড়তে থাকে। বর্তমানে প্রায় 10,000-এর বেশি বাংলাদেশি রয়েছেন নর্থাম্পটনে। স্থানীয় বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির মানুষ নর্থাম্পটনে একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা ভাবছেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। শিল্পনগরী নর্থাম্পটনে প্রথম বাংলাদেশিদের আগমন ঘটেছিল 50-এর দশকের প্রথম দিকে। উইজ নিয়ে জানা যায়, নর্থাম্পটনে সম্ভবত প্রথম বাংলাদেশি বসবাসকারী হলেন মরহুম আব্দুল ওয়াজিদ। 1954 সালে নর্থাম্পটনে প্রথম তাজমহল রেস্টুরেন্ট চালু হয়েছিল। এই রেস্টুরেন্টে কাজের সুবাদে আব্দুল ওয়াজিদ নর্থাম্পটনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি তাজমহল রেস্টুরেন্টের মালিক হন। এরপর থেকেই ধীরে ধীরে নর্থাম্পটনে বাংলাদেশিদের আগমন বাড়তে থাকে। বর্তমানে নর্থাম্পটনে প্রায় 10,000 বাংলাদেশি বসবাস করছেন। প্রায় 58 বছর ধরে নর্থাম্পটনে বসবাস করছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আলহাজ আব্দুর রহিম। তার অনুভূতি ছিল এরকম। প্রথম বাঙালি আমারও জানা মতো আব্দুল আজিজ সাহেব আইসলা আইয়া তাইন রেস্টুরেন্ট করছিল। রেস্টুরেন্টের নাম আছে তাজমহল। তো আমি নিজে আইসি 1961-ও। আওয়ার পরে তাজমহল আমি খামো স্টার্ট হয়েছি, অনেক দিন খাম করছি। তো আমি ইয়া পাইছি 30-40 জন মানুষ আসলা, এর বেশ নাই। প্রথম মসজিদ হইল আলগাল স্ট্রিট, 43 আলগাল স্ট্রিট আমরা প্রথম লইছিলাম 1970-তে। আশা দি একটা মাদ্রাসা করার নর্থাম্পটন। তো যদি আল্লাহ তৌফিক দেন কোনো দিন আর পাবলিকের সহযোগিতা করে নহলে মিলে, যে আমরা একটা মাদ্রাসা করতাম। মাদ্রাসা চালাইবার মানুষও আছে এনাফ, পড়ার মানুষও এনাফ আছে। প্রায় 48 বছর আগে নর্থাম্পটনে সেন্ট জেমস জামে মসজিদ স্থাপিত হলেও এখনো পর্যন্ত গড়ে ওঠেনি কোনো পূর্ণাঙ্গ মাদ্রাসা, যার ফলে এই শহরে প্রায় 50 জন ছাত্রছাত্রী লন্ডন, নটিংহাম, কিডমিনিস্টার, জুইসবারি, ব্ল্যাকবার্ন, লেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন শহরের মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করছে। আমরা নর্থাম্পটন থেকে নিয়ে দেই নটিংহাম মাদ্রাসাত। আমার মেয়ে দুইজন রে তারা বোরিং থাকুন, তা আমরা অনেক কষ্ট এখানে না ট্রাভেলিং তো বাকি এক্সপেন্স ও ফেলে মিলিয়া যেন আমরা একটা সুযোগ সুবিধা করতাম পারি একটা মাদ্রাসা লাগে আমরা টাউনে। তে অবশ্য আমরা ফিউচার জেনারেশন লাগি একটা জিনিস তো এক রামজনে দুনিয়া আখেরাতে আমরা একটা রিওয়ার্ড পাইমু গিয়া। সো ইনশাল্লাহ সকলে আমরা সাপোর্ট দিতাম আর ইনশাল্লাহ একটা মাদ্রাসা থেকে নতুন। আমার ছেলেরে আমি কিডমিনিস্টার মাদ্রাসাত নিয়া দেই, প্রায় 60 ঘন্টা লাগে আওয়া যাওয়ায়। যদি নর্থাম্পটন একটা মাদ্রাসা হয় তো আমরা লাগি ভালোইব। মাদ্রাসা শিক্ষা মুসলমানদের জন্য একান্ত জরুরি। বর্তমানে নর্থাম্পটনের মসজিদগুলোতে মক্তবের মাধ্যমে ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে। 1970 সালে নর্থাম্পটনে প্রথম মসজিদ স্থাপিত হলেও আজ পর্যন্ত গড়ে ওঠেনি একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা। অথচ এই শহরে প্রায় 15,000-এর বেশি মুসলমানরা বসবাস করছেন। তাই এই শহরে একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা নির্মাণে উদ্যোগ নেবেন নর্থাম্পটনের শিক্ষা অনুরাগী অসচেতন মহল, এ প্রত্যাশা সকলের। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।